কিছু তো আছে আলেমদের সামনে পায়ের উপরে পা তুললে পাওনা চায়, আছে না নাই? ওই বেয়াদবগুলি বেশি দিন টিকে না, এগুলি জড়ে যায়। আর যারা ওলামে কেরামদেরকে সম্মান দেখাইতে গিয়া, মুরব্বীদেরকে সম্মান দেখাইতে গিয়া পিছনে বসে থাকে, ওদের সম্মান কমে না, বরংচ আল্লাহ সম্মান বাড়িয়ে দেয়। যে বাইতুল মুকাদ্দাসের ভিতরে আপনার আমার নবীকে হযরতে জিব্রাইল নিয়া সকলের পিছন থেকে টেনে টেনে সকলের সামনে নিয়া আমার নবীকে ইমামের জায়গা দিয়ে, আর জিব্রাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, বয়সে হয়তো আপনি সকলের ছোট, এসেছেন পৃথিবীতে সকলের পরে, কিন্তু আজকের এই জামাতের ইমামতি করার হকদার একমাত্র আপনার। জোরে কন্যা সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান ভাইরা, আমার এই মেরাজের রজনীতে আমার আল্লাহ আমার নবীকে এই সমস্ত নবীদের ইমাম বানায়া ইমামুল মুরসালিন খেতাব দিয়ে আল্লাহ প্রমাণ করে দিলেন, হয়তোবা হতেবা আমার বন্ধু পৃথিবীর সকলের পরে গেছে, কিন্তু আমি আমার বন্ধুকে ইমামুল মুরসালিন খাতামুন নাবিয়্যিন সাইয়্যিদুল আম্বিয়া সমস্ত নবীদের লিডার আর ইমাম আর নেতা বানায় দিলাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। বোঝা গেল মসজিদের ইমাম যিনি উনি হবেন সকলের নেতা। জোরে বলেন ঠিক কিনা? ইমামের জায়গায় যায় সেই যাইতে পারবে না, ওখানে এই জায়গাটাতে আল্লাহ ইমামতি করাইলেন আমার নবীকে দিয়া। কেন? কারণ আমার নবী হলেন পৃথিবীর সমস্ত নবীদের সর্দার। জোরে কন সুবহানাল্লাহ। আল্লাহ প্রমাণ করে দিলেন ইমামের জায়গাতে যিনি যাবেন উনি সমাজের সকলের চাইতে বেশি সম্মানিত হবে, এটা আল্লাহ প্রমাণ করানোর জন্যই আমার নবীকে ওই ইমামের জায়গাটাতে নিয়ে দাঁড় করে দিয়েছিলেন। জোরে কন সুবহানাল্লাহ। মুসলমান বাবা জিনা আমার, এখানেই শেষ নয়, আমার আপনার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন মেরাজের রজনীতে বাইতুল মুকাদ্দাসের ভিতরে সমস্ত নবীদের ইমামতি করায়া আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নবীকে ইমামুল মুরসালিন খেতাব দিয়ে ভূষিত করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানেই শেষ নয়, আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে আরো সামনে বাড়াইলেন। কেন বাড়াইলেন লক্ষ্য করে শুনেন, মুসলমান আপনার আমার নবী শুধুমাত্র পৃথিবীর মানুষের নবী নন, উনি জিন ইনসান হায়নাত পাখি পক্ষী কুল কায়নাত সূর্যের জগৎ চন্দ্রের জগৎ আরশ কুরসি লৌহ কলমের জগৎ ওই তারকা জগতের নজর সূর্যের জগৎ চন্দ্রের জগৎ তারকা রাজির জগৎ কুল কায়নাত যতটা আমার আল্লাহ সৃষ্টি করেছেন। আল্লাহ বলেন, নবী গো আমি আপনাকে তামাম কুল জগতের সবচেয়ে সকল মাখলুকাতের নবী করে দুনিয়াতে প্রেরণ করেছি। এই জন্যই তো কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। ওগো নবীজি, আমি আপনাকে আলামিন, যত জগৎ আছে, আলম হলো একটা জগৎ, আলামিন হলো বহুবচন, যত জগৎ আমি আল্লাহ সৃষ্টি করেছি কুল কায়নাত এই পুরো ভূখণ্ডের জন্য, আমি আল্লাহ যেমন রব, আমি যেমন সকলের স্রষ্টা, আমি যেমন সকলের নবী, আর নবী গো আপনাকে আমি এই কুল কায়নাতের বানিয়ে দিয়েছি সকলের নেতা সকলের নবী। জোরে কন্যা সুবহানাল্লাহ। আরেকটু সামনের দিকে যাওয়া যাক, ওখান থেকে নবী জীবনের সমস্ত নবীদের ইমামতি করার পর আমাকে আবার নিয়ে মেরাজ শুরু হইল, ঊর্ধ্ব জগতের দিকে রওনা হইল, প্রথম আসমান, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, সমস্ত আসমানগুলো ব্যাগ করে 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 আটটা জান্নাত আমার আল্লাহ জিব্রাইলের মাধ্যমে আমাকে পরিদর্শন করাইলেন, সাতটা জাহান্নামের ভয়ঙ্কর আযাবগুলো দেখাইয়া, সর্বশেষ স্টেশন যার নাম হলো সিদরাতুল মুনতাহা। নাম কি? সিদরাতুন অর্থ হলো বড়ই গাছ, মুনতাহা মানে হলো সর্বশেষ স্টেশন, যে স্টেশন বড়ার এরপরে আর গাড়ি চলে না। ওই জায়গাতে যাওয়ার পর হযরতে জিব্রাইল যিনি সমস্ত ফেরেশতাদের লিডার ডাক দিয়া কয়, নবী গো এখান থেকে একটা রফ রফ উপর থেকে আসবে, একটা চলন্ত সিঁড়ি আসবে, একটা লিফট নিচে নেমে আসবে। ইয়া রাসূলুল্লাহ, এই বাকি পথটুকু এখন আপনাকেই যেতে হবে। নবী গো এখান থেকে আর এক কদম সামনে বাড়া অনুমতি আমার জন্য নাই। আল্লাহর নবী বড় ঘাবড়ে গেলেন, ভয় পেয়ে গেলেন। জিব্রাইল, বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস হাজার হাজার কিলোমিটার পথ আমাকে তুমি রাহবারি করলাম, সেখান থেকে প্রথম আসমান, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান ভেদ করাইয়া সমস্ত কিছু আমাকে ভ্রমণ করাইয়া এত দূর পর্যন্ত নিয়ে আসলাম।
জিব্রাইল বাকি পথ কেন তুমি আমার সাথে যাইবা না, আমাকে কেন একা যাইতে হবে? সেদিন হযরতে জিব্রাইল যে কথাটা বলেছিলেন এটাকে আল্লামা শেখ সাদি তার ভাষায় বর্ণনা করে দিয়েছেন। হযরতে জিব্রাইল সেদিন বর্ণনা করেছিলেন আগার এক সেনে মু এবার পরতর আগার এক সেনে মু এবার পরতর ফরুগে তাজাল্লি বসুজাত পরম জোরে বলেন আল্লাহু আকবার। হযরতে জিব্রাইল বলে নবী গো এখানে হলো সিদরাতুল মুনতাহা সর্বশেষ বনার, এর এর সামনে এক কদম যাওয়ার আর অনুমতি নাই, আমি যদি আর এক কদম সামনে অগ্রসর হইতে চাই তাহলে আল্লাহ পাকের নূরের তাজাল্লি লাইগা আমার দেহের ভিতরে যে ছয় শত নূরের ডানা আছে মুহূর্তের ভিতরে জ্বলে পুড়ে সারখার হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ আমার আর সামনে যাওয়ার পারমিশন নাই, পৃথিবীর কোন নবীও যাইতে পারে নাই, পৃথিবীর কোন পয়গম্বর আর সামনে যাইতে পারে নাই, পৃথিবীর কোন ফেরেশতা যাওয়ার অনুমতি নাই, নবী গো বাকি পথ আল্লাহর আরশ পর্যন্ত আপনাকে একাই যাইতে হবে। মুসলমান বন্ধুরা আমার আমার আল্লাহ রব্বুল আলামিন প্রমাণ করিয়া দিলেন, হে পৃথিবীর মানুষেরা শুনে নাই, আমার বন্ধু যেমন সমস্ত নবীদের লিডার, আমার বন্ধু হযরত জিব্রাইল আমিনের লিডার। জোরে কোন সুবহানাল্লাহ, কারণ যেই পর্যন্ত যাওয়ার পরে জিব্রাইল আর সামনে যাওয়ার অনুমতি নাই, আমি আমার বন্ধুকে ওই বর্ডার ক্রস করায়া আমার আরশ কুরসি লৌহ কলম বেদ করে আমার চেম্বার পর্যন্ত নিয়ে আসে আমি আল্লাহ প্রমাণ করে দিলাম আমার নবী যেমন মানবের নবী, আমার নবী যেমন দানবের নবী, আমার নবী যেমন কুল মখলুকাতের নবী, আমার নবী এমন সমস্ত ফেরেস্তাদের নবী, আমার বন্ধু সমস্ত ফেরেস্তাদের সর্দার সাইয়িদুল আম্বিয়া যিনি রাইসুল মালায়েকা, সমস্ত ফেরেস্তাদের লিডার যিনি হযরতে জিব্রাইল, তার চাইতে আমি আমার বন্ধুকে বেশি সম্মান দান করছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। ও মুসলমান রে, এমন একজন নবীর উম্মত হয়ে আজকে আপনি দুনিয়াতে আসলাম, এক কথায় কুল কায়নাতের উপরে আল্লাহর পরে যার শ্রেষ্ঠত্ব উনি আর কেউ নন, উনি হচ্ছেন আপনার আমার নবী মদিনাওয়ালা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।